ভাই, তাদের চেয়ে আমাদের সাকিব খান কোন দিক দিয়ে কম আমার একটু দেখাইতে হবে যে এই সাইডটা কম। হাইটে ঠিক আছে, তারপর হচ্ছে তার ফিগার ফিটনেস সুন্দর আছে, ডান্স সুন্দর, অভিনয় সুন্দর, তার প্রতিটা জিনিস সুন্দর। আমার মনে হয় না তার কোনো জিনিস একটা ফালানো আছে। আমার মনে হয় যে হাতের যে পশমগুলো সেগুলো তার ফালানো নাই। সে খুব ভালো অভিনয় করে, ভালো ডান্স করে, অতএব তাদের কাছে যদি তাদের থেকে আমাদের হিরো বরঞ্চ আরও বেশি উপরে যাবে। তাদের যে মেকারগুলো যারা তাদের ডিরেকশন, ক্যামেরা, তাদের লাইট, তারপর তাদের যে এই ধরনের কাজ করে, এই ধরনের কাজে যদি পড়ে, কোথায় শাকিব খান আর কোথায় ইয়ে ছিল না, সে একটা রাজার ছেলে একটা গরিব মেয়েকে ভালোবাসতেছে, সেই একটা ওই যে মানুষের একটা সিম্পিতি থাকে না বা ভালোবাসা থাকে না, ওই টানে টানে তারা ছবিটা দেখে গেছে কি ওই ছবিটা একরকম আর কোথায় আকাশ আর কোথায় জমিন। আর এটা তো একটা স্ট্যান্ডার্ড একটা ছবি, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ছবি, সারা বিশ্বে চালানোর মতো একটা ছবি, সুন্দর একটা ছবি, একটা আর্ট আছে, শিখার মতো কিছু আছে, বোঝার মতো কিছু আছে। যে অভিনয় জানে না, যে আমরা অভিনয় করে আসি, শিশু শিল্পী, আমরা ওয়ার্কশপ করে আসছি, থিয়েটার করে শিখে তারপরে অভিনয় করতে আসছি, আমরাও জানি যে এখনও আমরা আসলে অভিনেত্রী না। কেননা একটা অভিনেত্রীর অনেক কিছু লাগে, তো পারফেক্ট অভিনয় ও করতেছে, আর ওই ছবি আর এই ছবি আসলে এক না, আমার কাছে মনে হচ্ছে না। ওইটা একটা গ্রামগঞ্জের মানুষ দেখছে তখন, ওইটা এক ধরনের ছবি, ওই ওইটা এখন ছাড়লে কেউ দেখবে না। আপু, আপনি জানেন যে শাকিব খান এই তুফান সিনেমার পরে নতুন একটা সিনেমা রিলিজ হবে সামনে, সেটি হলো দরদ সিনেমা। কিন্তু দরদ সিনেমা বলিউডে এখন বাংলাদেশে আসবে, হয়তো ডাবিং করে আসবে, কিন্তু ওই যে ছবিটা আসবে সেই ছবিটা এটার চেয়েও সুন্দর, এইটাও আমি মনে করি যে বিশাল আকারে যাবে। আরেকটা ব্যাপার হলো যে বলিউডে কিন্তু বড় বড় তারকা আছে, যেমন শাহরুখ খান, সালমান খান, আমির খান, তো তাদের সাথে টেক্কা দিয়ে শাকিব খান হয়তো হিন্দি সিনেমা করছে বলিউডে, তো ওই সিনেমা কি তাদের সাথে টেক্কা দিয়ে শাকিব খান ওই ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে থাকতে পারবে? ভাই, তাদের চেয়ে আমাদের শাকিব খান কোন দিক দিয়ে কম আমার একটু দেখাইতে হবে যে এই সাইডটা কম। হাইটে ঠিক আছে, তারপর হচ্ছে তার ফিগার ফিটনেস সুন্দর আছে, ডান্স সুন্দর, অভিনয় সুন্দর, তার প্রতিটা জিনিস সুন্দর। আমার মনে হয় না তার কোনো জিনিস একটা ফালানো আছে। আমার মনে হয় যে হাতের যে পশমগুলো সেগুলো তার ফালানো নাই। সে খুব ভালো অভিনয় করে, ভালো ডান্স করে, অতএব তাদের কাছে যদি তাদের থেকে আমাদের হিরো বরঞ্চ আরও বেশি উপরে যাবে। তাদের যে মেকারগুলো যারা তাদের ডিরেকশন, ক্যামেরা, তাদের লাইট, তারপর তাদের যে এই ধরনের কাজ করে, এই ধরনের কাজে যদি পড়ে, কোথায় শাকিব খান আর কোথায় ইয়ে কোথায় ওদের চেয়ে অনেক উপরে যাবো। ওরা তো বয়স হয়ে গেছে, শাকিব খানের তো অত বয়স হয় নাই। যাই হোক আপু, অনেক কথা বললাম, তো আসলে শাকিব খানকে নিয়ে যারা আপনারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা সিনেমা লাইনে কাজ করেন, তো আপনাদের মানে ইচ্ছাটা কি, তাকে কোন জায়গায় আপনারা দেখতে চান? আমরা বাংলাদেশের এক নম্বরে আছে সে, আমি চাই সারা বিশ্বে এক নম্বরে থাকুক। হ্যাঁ, সারা বিশ্বের এক নম্বরে থাকুক, সারা বিশ্বে থাকুক, সারা বিশ্বের মানুষ তাকে চিনে, আরও চিনুক, সে এক নম্বরে থাকুক, প্রতিটা হিরোরাই থাকুক, আমি চাই না যে একা থাকবে, কিন্তু হিরো হিরোই। সে মাদ্রাজও ছবি করতে যাবে ইনশাল্লাহ, আমেরিকাতেও যাবে, তার যে যোগ্যতা সে করে নিছে, দেশের বাইরের থেকেও তার অফার আসবে, আমেরিকার থেকে অবশ্যই অফার আসবে, কাজ আসবে। শাহরুখ ভাইদের জন্য আমার একটাই কথা, আসলে কাউকে নিচু করে দেখা উচিত না, প্রতিটা মানুষই মানুষ, আর সত্যি কথা বলা ভালো। হয়তো আমার এটা দেখে অনেকে আমাকে পড়াইতে পারেন, কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই, কেন আমি যেটা সত্যি সেটা না, সত্যি কথা বলতে ভালোবাসি। শাকিব খান সত্যিই একজন হিরো, আর আমাদের দেশের সারা বাংলার গর্ব।